মানুষ আগে বাঁচুন, তারপরে বিদ্যার্জন করবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত সিদ্ধান্ত নেন তা বাস্তবে কি ভালো? বিরোধীরা মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তের সমালোচনা করবেন, কিন্তু আখেরে মানুষের কল্যাণ হবে। রবিবার সন্ধ্যায় রায়গঞ্জের দেবীনগরে বসে স্থানীয় বাসিন্দা গোপাল ঘোষ এমনই মন্তব্য করেছেন, তিনি আর কি কি বলেছেন শোনাবো। আগামীকাল থেকে তো মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে 7 দিন স্কুল বন্ধ। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে ছাত্রছাত্রীরা এবং শিক্ষকরা খুবই খুশিতে আছে, তো এ বিষয়ে কি বলেন আপনি? অবশ্যই ভালো কাজ করেছেন, কারণ এত গরমের মধ্যে সহ্য করা যাচ্ছে না মানুষের, মানুষ সহ্য করতে পারছে না, আমরা বড়রাই সহ্য করতে পারছি না, তো একজন শিশু কী করে সহ্য করতে পারে। মমতা ব্যানার্জি যে কাজগুলো করেন দেখি, ওনার কাজগুলো সত্যিই খুব ভালো। উনি যে কোনো প্রোগ্রামই করুক বা যে কোনো ডিসিশন নেক, ডিসিশনগুলো সত্যিই ভালো, এত ভালো ডিসিশন না এই যে বলার নেই। কিন্তু তবুও বিরোধী বলে বা আদার্স যারা তারা ওনার সমালোচনা করেন, তো বিরোধী বা এরা সমালোচনা করেই থাকেন, ওটা নিয়ে ব্যাপার নেই। না এখন যে গরমটা সেটাই তো সহ্য হচ্ছে না, পরে কিছুদিন পরে দেবে যে এই সহ্যটা মানুষ আগে বাঁচবে, তারপরে তো অন্য কিছু, আগে বাঁচার তাগিদে মানুষ থাকে, তো সেই মানুষ বাঁচুক, উনি চাইছেন মানুষ বাঁচুক, প্রত্যেকে বাঁচুক। করোনাকাল কাটিয়ে বিদ্যালয় খোলার পর নতুন করে ছুটির কথা ঘোষণা করায় সন্তুষ্ট নন রায়গঞ্জের দেবীনগর মহারাজ কলোনির বর্ষিয়ার নাগরিক সাধন চন্দ্র সরকার। তার কথায় দুপুরের স্কুল বদলে সকালের বিদ্যালয় চালু করলে বিষয়টি আরো বেশি গ্রহণযোগ্য হয়ে উঠবে। সাধন বাবু টাইমস14 বাংলাকে আর কি কি বলেছেন শুনে নেব। বলছি মুখ্যমন্ত্রী তো ঘোষণা করলো আগামীকাল থেকে 7 দিন স্কুল বন্ধ, এই বিষয়ে কি বলবেন আপনি? আমি বলছি যে এরকম এই স্কুল বন্ধ রাখলে ছেলেদের পড়াশোনার খুব ক্ষতি হয়, যার দরুন দুপুরে স্কুল না দিয়ে বরঞ্চ সকালের স্কুলটা করলে ছেলেদেরও ভালো হয়, পড়াশোনার দিক দিয়েও একটু সুবিধা হয়, এই আর কি। তো যাতে সকালেই হয় সেটাই সবচেয়ে ভালো। এখন আপনার কি মনে হয় যে স্কুল ছুটি দেওয়াটা কি? আমার মনে হয় এখন স্কুল এইভাবে ছুটি দিলে ছেলেদের খুব পড়াশোনার ক্ষতি হবে আর কি। কিন্তু গরমেও তো স্কুলে ছাত্ররা ঠিক মতন রেহাই পাচ্ছে না আর কি। হ্যাঁ গরমে, এই গরমে আসতে পাচ্ছে না, সেই দেখে হ্যাঁ উনি ছুটি ঘোষণা করেছে ঠিকই, কিন্তু এরপরে আবার গ্রীষ্মের ছুটিও তো আছে, এরপরে আবার গ্রীষ্মের ছুটি দিলেও আবার অসুবিধা মানে ইয়ে হয়, ওর দিতেই হবে। কিন্তু যার ধরুন এখন মানে এই ছুটিটা না দিয়ে বরঞ্চ সকালে মর্নিং স্কুলটা করলে সবচেয়ে ভালো হয় ছেলেদের। রায়গঞ্জের দেবীনগর থেকে বিশ্বনাথ দাসের রিপোর্ট, টাইমস14 বাংলা।